বিএনপি গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, মির্জা ফখরুলের ধ্যান ধারণায় এখনও পাকিস্তান। দেশে যখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। আমি একটা বিষয় প্রথমে আলোচনা করতে চাই যে আজকে আমরা যখন ভর্তির সভা করছি, ঠিক সেই সময় বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রায় 14 বছর টানা রাষ্ট্রের ক্ষমতায়। এই 14 বছরে আমাদের অভূতপূর্ব অর্জন হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশের চিত্র কিন্তু এরকম ছিল না। এই বাংলাদেশ একসময় ব্যর্থ রাষ্ট্রের হিসাবে চিহ্নিত ছিল, একসময় দারিদ্র্য ভরা রাষ্ট্র হিসাবে চিহ্নিত ছিল, জঙ্গিবাদের একটা চারণভূমি হিসাবে চিহ্নিত ছিল। বাংলাদেশ নিয়ে বিশ্বের দরবারে মানুষের কাছে কিন্তু খুব আশাবাদী কিছু ছিল, একটা হতাশার চিত্রই ছিল। কারণ আমাদের সামরিক ক্ষমতা আসার পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের সীমাহীন ব্যর্থতার দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে অর্থনৈতিকভাবে, এবং রাষ্ট্রভেদ হোঁচট খেয়েছে বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে মানুষের ধারণা খুব নেতিবাচক ছিল। সেখান থেকে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে। আমরা কিন্তু 2009 সালে আমাদের সরকার গঠন করে 2009 সালের 6ই জানুয়ারি সরকার গঠন করেছিল, তখন যাত্রা শুরু হলো। যে সময় আমাদের যাত্রা শুরু করলাম সেই সময় কিন্তু আমাদের মাথা পিছু আয় ছিল মাত্র $600 দিচ্ছে। আজকে মাথা পিছু আমাদের $2000 ছাড়িয়ে গেছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল রাষ্ট্র। এই যে উন্নয়ন অগ্রগতি, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনার কারণে। আমরা একটা বিষয় এখানে আপনাদের একটু আশ্বস্ত করে যাই। কিছুদিন আগে যখন শ্রীলঙ্কাতে যে শ্রীলঙ্কার আপনারা দেখছেন যে একটা গণঅভ্যুত্থান মতো করলো, এবার তুমি আর এদিক দিয়ে আসো না, তুমি ওদিক দিয়ে যাও। শ্রীলঙ্কায় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল। শ্রীলঙ্কার সরকার ওখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছিল, অনেকটা দেউলিয়া হয়ে গেল, যার ফলে শ্রীলঙ্কার সরকারের পতন ঘটে গেল। এবং এই শ্রীলঙ্কার সরকার পতন ঘটার সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা, বিশেষ করে বিএনপি জামাত, তারা যেন খুব খুশিতে উৎসাহিত হয়ে বলা শুরু করলো বাংলাদেশ শ্রীলঙ্কার পতন আছে। এবং এই বিএনপি জামাতের সঙ্গে আমাদের কিছু সুশীল কুশীল বাবুরা, তারাও কিন্তু সমস্যার বলা শুরু করলো বাংলাদেশের অবস্থা খুব খারাপ, মানুষের অবস্থা খারাপ, আমরা শ্রীলঙ্কা দিকে হারছি। আমরা কিন্তু ওই সময় অনেক দিকে বলেছি বাংলাদেশ আর শ্রীলঙ্কা কিন্তু এক নয়। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, শ্রীলঙ্কার অবস্থা, অর্থনৈতিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে, যে কারণে মানুষ কখনো শ্রীলঙ্কা হবে না। শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ ছিল তাদের রাষ্ট্রীয় কিছু পলিসিগত ভুল ছিল। আমি এই ব্যাখ্যাটা একটু দিতে চাই, কারণে যে এই প্রসঙ্গটা আবার ঘুরে ফিরে আসছে, মাঝখানে চাপা পড়ে গেছিল, আবার দেখি বিএনপি পড়া শুরু করছে। শ্রীলঙ্কার অর্থনীতির মূল ভিত্তি ছিল তাদের তিনটা খাতের উপর। একটা হলো যে কৃষিখাত, দ্বিতীয় হলো পর্যটন খাত, আর তৃতীয় হলো চা, চা শিল্প। তারপরে জানেন যে গত 2 বছর যখন করোনাকালীন দুর্যোগের কারণে পর্যটন খাত সারা পৃথিবীতে বন্ধ হয়ে গেল, যোগাযোগ ব্যবস্থা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, বিশ্বের মানুষের সবাই চরম বিপর্যয়ের মধ্যে ছিল, তখন আর মানুষ বাঁচাটাই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। এখানে বেড়ার করে সময় বা ভাবনার সুযোগটা কই? স্বাভাবিকভাবে পর্যটন খাত বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কা এই খাতটা থেকে তার আয় একদম জিরো হয়ে গেল। শ্রীলঙ্কার সরকার হঠাৎ করে তারা সিদ্ধান্ত ছিল তারা অর্গানিক ফুড খাবে। অর্গানিক ফুড বলতে তারা একবারে ন্যাচারাল ভাবে যেগুলো ধান চাল হয় সেগুলো থেকে তারা খাদ্য খাবে,
কোনো সার কীটনাশক ঔষধ এসব প্রয়োগ করবে না। তাদের এই পরীক্ষামূলক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেয়ে তাদের কৃষিকাজে ব্যাপক একটা বিবর্তন চলে আসে। তাদের নর্মাল যে প্রোডাকশন হতো তাদের চাহিদা অনুযায়ী তার অর্ধেকও কম নেমে আসে। এখন এই অর্ধেক খাদ্য দেশের জোটাল জনগণ অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করার মতো সেই সামর্থ্য বা অর্থনৈতিক শক্তি দরকার ছিল না। এটার কারণে তাদের এই জায়গাটায় তাদের একটা বড় একটা ধাক্কা পেল। তাদের আর একটা ভুল প্রকল্প গ্রহণ করেছিল, তাদের শ্রীলঙ্কা পোর্ট তৈরি করেছে চায়নার অর্থে। হাম্পাটোটো একটা পোর্ট আছে আপনারা দেখেছেন, 1,00,000,000,000 টাকারও বেশি অর্থ ব্যয় একটা ডিপ সি পোর্ট করেছে শ্রীলঙ্কা। তাদের ধারণা ছিল যে এই ডিপ সি পোর্টটা চালু হলে তাহলে সিঙ্গাপুর এবং দুবাইতে যে পোর্টের যেটা আসে সেই মার্কেটটা তারা গ্রহণ করতে পারবে। কিন্তু সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে তাদের এখানে এশিয়ান গেট হিসেবে হাব সৃষ্টি করে আসে, তাদের যে ফ্যাসিলিটি আছে এখানে ওই পোর্টটা থেকে কেউ অন্য জায়গায় যেতে চায় না। আর চায়না নিয়ন্ত্রণে হাম্পাটোটো পোর্টের কারণে যারা অনেকেই এখানে যেতে চায় না, যার ফলে ওখান থেকে তার আয় উৎসটা সেরকমভাবে কার্যকর হয় না। এখানে রিপেমেন্ট করতে চাই শ্রীলঙ্কা একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়লো। এটি ছিল মূল তাদের শ্রীলঙ্কার পতন মূল কারণ। বাংলাদেশ কি সেই অবস্থা আছে? আমরা আমাদের দেশে খাদ্য ঘাটতি ছিল, ভয়াবহ খাদ্য ঘাটতি ছিল, বিএনপি সময় ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতা আসার পরে প্রথম যে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন সেটা হলো কৃষি খাতকে একটা গুরুত্ব দিয়েছিলেন। যে একসময় কৃষকরা সার নিয়ে একটা চরম বিপর্যয়ের মধ্যে থাকতে হতো, সার পাওয়া যেত না। টিএসপি সার আমরা দেখেছি আমার এলাকায় 600 টাকার সার, সেই সার কখনো 2,000 টাকা 3,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তাও কৃষকরা পেত না সময় মতো। এখন কিন্তু সে অবস্থা নেই, এখন সার কিন্তু একদম কৃষকের দরগড়ে পৌঁছে যায়। সার সরকার এবং সাবসিডি দিয়ে, যে ইউরিয়া সার আগে কিনতে হতো হতো 800 টাকা 900 টাকা মন, আমরা কিন্তু সেই ইউরিয়া সার 16 টাকা 18 টাকা কেজি দরে, তার মানে আমাদের প্রায় হয়তো 500-600 টাকার মধ্যে আমরা বিক্রি করতে কৃষকরা পাচ্ছে। এই যে সারের সুষম কন্ট্রোল ব্যবস্থা, ভালো বীজ এবং সাপোর্টের কারণে কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা খাদ্যের সংস্কৃতি অর্জন করতে সক্ষম হয়েছিলাম। আমাদের দেশের অর্থনৈতিক চাকাগুলো সবগুলো সচল ছিল। করোনা দুর্যোগকালীন সময় যখন সারা পৃথিবীতেই সব কিছু বন্ধ ছিল, তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন এবং জীবিকা দুইটার সমন্বয়ে আমাদের কিন্তু পোশাক শিল্প কারখানাগুলো চালু রেখেছিল, অফিস আদক মিল কারখানা চালু রেখেছিল, যার ফলে অর্থনৈতিক চাকা কিন্তু আমাদের বন্ধ হয় নাই, আমাদের অর্থনৈতিক বিপর্যয় আসে নাই। আমাদের রেমিটেন্স কিছু কমে গিয়েছিল, কারণ বিদেশিরা ওই সময় লোক নেওয়া তখন বন্ধ হয়েছিল, কাজ করা সব বন্ধ ছিল, কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এখন ফরেন রেমিটেন্স মোটামুটি আছে। এই মুহূর্তে গোটা বিশ্বে, যে বিশেষ করে করোনার পরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যে আন্তর্জাতিক অঙ্গনে বিদেশি মুদ্রার যে একটা অস্থিতিশীল অবস্থা, ফ্ল্যাগশিপ যেটা করছে তার কারণে হয়তো সেই ঢেউটা আমাদেরও এখানে লেগেছে। সারা বিশ্বে কিন্তু জিনিসপত্র দাম বেড়েছে। গতকালকেও নেদারল্যান্ডে ওখানে আমার পরিচিত মানুষের সাথে রাত্রে কথা হলো, ওরা বললো যে তাদের ওখানে প্রত্যেকটা জিনিসের দাম 20-30% দাম বেড়ে গেছে। ইংল্যান্ডের জিনিসপত্রের দাম ওখানে বৃদ্ধি পেয়েছে। আমার ভাই বোন অনেকেই থাকেন আমেরিকা কানাডে, তারাও কিন্তু ওখান থেকে বলেছেন তাদের ওখানে প্রত্যেকটা জিনিসের দাম 20-30% ইনক্রিজ করছে। এটা সারা বিশ্বের দাম বাড়ছে, বাংলাদেশ তো বিশ্বের বাইরে না, বাংলাদেশ তো বিশ্বের মধ্যে একটি দেশ, এখানেও সেই ডেমটা আছে, কিছু কিছু জিনিসপত্র দাম বাড়িয়েছে। আবার আমাদের অনেক ব্যবসায়ীরা আছে যারা সুযোগ পেলে একটু বেশি মুনাফা করার জন্য দাম বাড়িয়ে দেয় অসৎ মানসিকতার কারণে, সেই জন্য এক সময় হয়তো কিছু কিছু পণ্যের দাম যেটা হয় আমাদের প্রত্যাশার বাইরেও বেড়ে গেছে। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে যে আমরা খুব একটা মানে অস্বস্তিকর অবস্থায় নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সরকার কিন্তু আমাদের অর্থনৈতিক চাকা গতিশীল রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আমাদের বিপর্যয় হওয়ার মতো কোনো কারণ নেই। আমি আমার আওয়ামী লীগের নেতৃত্বে অনুরোধ করব, আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন,
আমরা দেখছি নির্বাচন কমিশন 2024 সালের 8ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা ধরে নিতে পারি যে 2024 সালের 8ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমাদের বিজয়টাকে নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করতে হবে। এই বিজয় সুনিশ্চিত করতে হলে আমাদের সাংগঠনিক শক্ত অবস্থান করতে হবে, সংগঠনকে ঢেলে সাজাতে হবে,